Hola, bueno, quería hacer este video después de todo lo que está pasando. Antes que nada, pedir. PSG-র অনুমোদন ছাড়া পর্যটন দূতের ভূমিকায় সৌদি সফরে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েন লিওনেল মেসি। একই সঙ্গে পরবর্তী মৌসুমে তার সঙ্গে ক্লাবের চুক্তি নবায়ন না করাও ঘোষণা দেওয়া হয়। এরপর অবশ্য মেসির বাবা জর্জ মেসিও জানান যে পিএসজিতে এই আর্জেন্টাইন ফরওয়ার্ডের না থাকার বিষয়টি এক মাস আগেই জানানো হয়েছে। তবে এই ঘটনায় চুপ ছিলেন বিশ্বজয়ী আর্জেন্টিনা অধিনায়ক। এবার তিনি সেই বিষয়ে মুখ খুলেছেন এবং অনুমতি ছাড়া সফরের জন্য ক্ষমাও চেয়েছেন। পিএসজির কর্তৃপক্ষ ও সতীর্থদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন মেসি। সেখানে মেসি প্রতিটি ম্যাচের পর ছুটি থাকার কথা উল্লেখ করে সৌদির নির্ধারিত সফরে রওনা হওয়ার কথা বলেন। নির্ধারিত সফরের কারণে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেননি এবং এ নিয়ে নিষেধাজ্ঞা আসায় অনুতপ্ত বলে জানান আর্জেন্টাইন ফরওয়ার্ড। কিন্তু সাম্প্রতিক পরাজয় বিবেচনায় ছুটি বাতিল করে বাধ্যতামূলক অনুশীলন ডাকে পিএসজি। ভিডিও বার্তায় মেসি বলেন, আমি মনে করেছিলাম প্রতিটি ম্যাচ পরবর্তী সময়ের মতো আমরা ছুটিতে যাচ্ছি। আগে থেকেই আমার সফরটি নির্ধারিত ছিল এবং আমি তাৎক্ষণিক সেটি বাতিল করতে পারিনি, যদিও এর আগে ছুটি না থাকায় এরকম সফর বাতিল করেছিলাম। সতীর্থদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং ক্লাব কর্তৃপক্ষ আমাকে যে শাস্তি দেয় তা মেনে নেব।